আগামী 25 ও 26 ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বাঁশদহবিল ও তার সংলগ্ন অঞ্চলে অনুষ্ঠিত হতে চলেছে খালবিল উৎসব। খালবিল সংস্কার সব কিছু, কারণ এক সময় যে বাংলার পুঁটি, খলসে, ভেদা, চাঁদা মাছ, কই, দেশি কই, মাগুর, শিং, সোনাকরকে কিংবা আরও যারা কাজিনি মাছ এগুলো যেগুলো হতো সেগুলো তো বিলুপ্তির পথে, তাই চুনো মাছ বৃদ্ধির লক্ষ্যে আমরা এই উৎসবটা করে থাকি, তাই নাম দিয়েছি খাল বিল চুনো মাছ। বলি পিঠে পুলি কেন, কেন বিলের চারপাশেই তো খেজুর গাছ আছে, খেজুরের রসে নলেন গুড় হয়, পাটালি গুড় হয়, পিঠেও তো আমাদের একটা বড় শিল্প, এখন মিষ্টির মতো পিঠেও কিন্তু একটা শিল্প, এটাকেও আমরা শ্রীবৃদ্ধি ঘটাচ্ছি, যার জন্য পিঠে পুলি উৎসবও বলি। আর প্রাণী পাল, তার মানে মাছ যেমন চাষ করবো, যেন হাঁস জলেতেও হয়, ডাঙাতে মুরগি হয়, তা অতএব প্রাণী পালন উৎসবটাও আমরা এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। তাই খাল বিল চুনো মাছ পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব এটা করা হয়। আপনাদের সবাইকে আমন্ত্রণ, আপনারা যাবেন, আমার মনে হয় ভালো লাগবে। কবে থেকে করা হচ্ছে? 25 থেকে 26 দুদিনের প্রোগ্রাম করা হয়, আর 25 তারিখ ভোর 4টে থেকেই প্রোগ্রাম শুরু হয়ে যায় সানাই বাজানোর মধ্যে দিয়ে। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের মাসদা ও চাঁদের বিলের প্রাঙ্গণ, শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই উৎসব হয়। কারণ দিদি তো লিখে দিয়েছিলেন সরার অনুযায়ী, খাল বিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা, এদের ওদের সবাই যত্ন করো, ওরা আমাদের অনন্যা, সেইটাকে বুকে নিয়েই হাঁটছি। আজ 21 বছরে পড়বে এবারে, তা এবারও 25-26 ডিসেম্বর অনুষ্ঠান হবে, এবং আপনারা সবাই জানেন যে এরও একটা বিল ছিল প্রায় 71 একর, আর চাঁদের বিল ছিল, সে জমি ডুবে থাকতো, আর খাল খননের ফলে চাষ হচ্ছে, আর বিলকে চারপাশে ঢালাই রাস্তা, বিদ্যুতের আলো, একটা মানে কচুরিপানায় আবর্জনায় ভরে থাকা একটা বিল জলাধার এখন মৎস্য চাষের উপযোগী হয়েছে। করেছিলাম, এবারও হবে, প্রথম দিন 25 তারিখে এবছরে আমাদের মেলার উদ্বোধন করার কথা। এখনও পর্যন্ত আমাদের বিধায়িকা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী জুন মালিয়া, এবং 26 তারিখে গেস্ট হিসেবে আমাদের থাকার কথা আছে এই এই রানী রাসমণিতে সে সারদামণির পাঠটা করে রামকৃষ্ণ, ওই ছেলেমেয়ে দুটো যাবে বলেছে, আমি ওদের নিমন্ত্রণ করেছিলাম গতকালই। এমনি সারাদিনভর বাউল, পল্লীগীতি, বীরের ডিঙি বাইচ, তালি ডিঙি, তার প্রতিযোগিতা হয়, নৌকা বাইচ হয়, সাঁতার প্রতিযোগিতা হয়, জাকুশি আঁকো প্রতিযোগিতা হয়, আর তো সারাদিনভর পল্লীগীতি, বাউল, 4টে মঞ্চে আমাদের অনুষ্ঠান চলে টোটাল। অন্যান্য বছরের ন্যায় এবছরও 25 ডিসেম্বর সানাইয়ের সুরের মাধ্যমে উৎসব শুরু হবে বলে জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি আরও জানান, শুধু খাল বিল নয়, তার সঙ্গে থাকছে চুনো মাছ, পিঠে পুলি ও প্রাণী পালনের মতন বিষয়ও। এবছর উৎসবের নাম দেওয়া হয়েছে খাল বিল চুনো মাছ পিঠে পুলি ও প্রাণী প্রতিপালন উৎসব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।